मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू व्लॉग। तो आगे क्षमा चेये निच्छि कल के कोनो व्लॉग ना दीते पारार जन्य। एक्चुअली आज के जो व्लॉगटा स्टार्ट करते पारबो 5 मिनट आगेओ सेटा भाबिनि, बाट हठात करे मने हलो तोमादेर काछे आमादेर एकटा कमिटमेंट आछे, ताई सेटा फुलफिल करा उचित नो ম্যাটার হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, শরীরটা একদম এক্সট্রিম খারাপ হলে তো রেকর্ড কিছু করাটা একদমই পসিবল নয়, বাট যতক্ষণ পারছি যতটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরাও বুঝতে পারি আজকাল তোমরা ওয়েট করে থাকো, আর এটা যে আমাদের কাছে কত বড় ফিলিং সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেইটাই আমাদেরকে মোটিভেট করে রোজ কিছু না কিছু তোমাদের জন্য রেকর্ড করার, তোমাদের কাছে পোস্ট করার, যাতে তোমাদের সাথে আমরা ওয়েল কানেক্টেড থাকতে পারি, তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি। তো আজ হচ্ছে বুধবার, সময় এখন অলমোস্ট 10:30 বাজছে। সকালবেলা থেকে যে বৌদি হাউসের কাজ টাজ করে দিয়ে চলে গেছে সমস্ত কিছু, বাট আনফর্চুনেটলি রান্নার কাকিমা আজকে আসছে না, তাই বাড়ির অবস্থা একটু খারাপ। সবাইকে নিজেদের রান্না বান্না আজ করে নিতে হবে। তো বোন এক্সাম দিতে বসে গেছে, যেহেতু ওর এক্সাম চলছে তোমরা যেমনটা জানো। তো মেয়ে এখন খুব ব্যস্ত, পরীক্ষা দিচ্ছে, ওর একদমই সময় নেই, পরীক্ষা শেষ হলে ও হয়তো আসবে। এখন ওর ব্রেকফাস্টই করা হয়নি, যদিও উঠতে একটু দেরি হয়ে গেছিল, শরীরটা দুজনেরই খারাপ, কি হয়েছে সেটা পরে একটু সময় করে বলছি তোমাদেরকে। আপাতত ওকে ব্রেকফাস্ট দিতে হবে, দুধ কর্নফ্লেক্স খাবে, তো যে কারণে আমি ড্রাই ফ্রুট নিতে এসেছিলাম, এই ঘরে রাখা ছিল। আর চলো এখন যাই, ওকে গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর আমরাও খাবো। সবকিছুই লেট লেট যাচ্ছে, এত দেরি হয়ে গেছে, এখনো কারোর জল খাবারই খাওয়া হয়নি, ঘরের অবস্থাও যা তা, পুরো সমস্ত কিছু গোছাতে হবে, ভগবান জানে কখন কি হবে, কখন কি করে উঠবো আমরা। এই হলো ম্যাডামের ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স উইথ হানি। আমি আগে হানি আর কর্নফ্লেক্স দিয়ে দুধের মধ্যে রেখে দিয়েছি, এবার একটু কাজু দিয়ে দেবো। অন্য ড্রাই ফ্রুট আজকে আমি কিছু খুঁজে পাইনি, এটা দিয়েই আজকে ম্যানেজ করতে হবে। তো যাই, ওকে গিয়ে দিয়ে আসি। এখন মন দিয়ে অঙ্ক করছে। তোর ব্রেকফাস্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম। খেয়ে নিবি, লেট করিস না। ওকে তো দিয়ে দিলাম, এবার আমরা খাবো, আমাদের তো খেতে হবে, না হলে তো অবস্থা পুরো খারাপ। মুখ চোখ দেখেই বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। এই সিজনটা এত খারাপ, না সিজন চেঞ্জের টাইমটাই সবাইকার শরীরটা খারাপ করছে, সবাইকার অবস্থা খুব খারাপ। বাবারও একটু ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, মায়েরও হাতে পায়ে প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে সবাই মিলে বাড়ির থেকে গিয়ে হসপিটালে শিফট হয়ে যায়, সেখানে অ্যাটলিস্ট শুয়ে বসে রেস্টও নিতে পারবো। জানি না কি হবে, অ্যাকচুয়ালি ওর এক্সামটা শেষ না হলে সবাইকারই লাইফটা একটু টাফ হয়ে যাচ্ছে, কেন কি একটা নর্মাল রুটিন থাকে, তো ওর পরীক্ষার চাপটাও থাকছে, আমাদের নিজেদেরও কাজের চাপ থাকছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম যা তা অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই, আমি আর বক বক না করে গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, যদিও অনেকটা বেলা হয়ে গেছে। তারপর সবজি টবজি কেটে দিই, রান্নারও ব্যাপার আছে, তারপর নিজের কাজ আছে। আর সব থেকে বড় যেটা কাজ আছে আজকে, জামা কাপড় গুছাতে হবে। ও বাবা, একটু পরে তোমাদের দেখাবো কত জামা কাপড় কাঁচা হয়েছে, কিন্তু না আয়রন করা হয়েছে না গোছানো হয়েছে, আর কত জামা কাপড় গুছিয়ে রাখা আছে কিন্তু আলমারিতে এখনো তোলা হয়নি। মা তো রোজকার রোজ চিৎকার করে করে পাগল করে দিল যে এগুলো গোছা, এগুলো গোছা, মানে রোজ গোছাচ্ছি, রোজ লন্ড ভন্ড হয়ে গেছে, তো আজকে গোছাতেই হবে। যে আমি গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এই হলো আমার ব্রেকফাস্ট। আজকে আমি চানাচুর মুড়ি আর তেল খাচ্ছি, বহুদিন পরে এই মুড়ি চানাচুর খাচ্ছি সকালবেলা। সন্ধ্যেবেলা তো খাওয়া হয় মাঝে মধ্যে, বাট সকালবেলা জেনারেলি খাওয়াটা হয় না, তো আজকে খাচ্ছি, অগত্যা উপায় নেই, বাট অনেকদিন পরে খাচ্ছি বলে ভালো লাগছে। আদারওয়াইজ মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আজকে মুড়িই খেতে হবে। আর চানাচুরটা হচ্ছে মুখরোচকের একটা ঝাল চানাচুর। মুখরোচক তো কত রেনাউন্ড একটা ব্র্যান্ড, সেটা বলার আর কোনো জায়গায় নেই, সবাই তোমরা নিশ্চয়ই জানো মুখরোচক সম্বন্ধে। তো এইটা ঝাল চানাচুরটা স্পেসিফিক্যালি আমার দুর্দান্ত লাগে, তো ভীষণ ভালো খেতে, একটু ঝাল, একটু স্পাইসি, বাট খুব ভালো। এই এত জামা কাপড় এখন গোছাতে হবে, বাপরে বাপ। গোছানো ডান, এরপর কয়েকটা যাবে আয়রনিং এর জন্য, আর কয়েকটা এমনি রাখা হবে।
গুড ইভিনিং এভরিওয়ান। এই আমরা চাটা খেলাম, তারপর খেয়ে এখন দিদি বসেছে অ্যামাজন প্যান্ট্রিতে অর্ডার দিতে। সত্যি বাজারে যা জিনিসের দাম না, যে কারণে অ্যামাজন প্যান্ট্রি একমাত্র ভরসা, তাও কতটা করে ডেলিভার করবে সেটাও বুঝতে পারছি না। তেল টেল নিয়েছি, আর এরপর তো বাকি কিছু কতটা কি হবে ভগবান জানে। তেলটাই হচ্ছে আসল। তবে আমরা একটা জিনিস কিনছি, সেইটা সেটা এলে তোমাদের দেখাবো। অ্যামাজন প্যান্ট্রি থেকে একটা নতুন জিনিস পেয়েছি, মানে আমি জিনিসটা আগে দেখিনি, ম্যাগির একটা ফ্লেভার, মানে দেখিনি বলতে ট্রাই করিনি আর কি। দেখেছি এরকম যে একটা নুডল আছে এরকম টাইপের, তো এখন দেখা যাক এটা হিট হয় না ফেল হয়, মানে কি ব্যাপারটা হয়। আদৌ আমরা খেতে পারি না, টাকাটা। আর ও বলেছে এক প্যাকেট দেবে, আমি বলেছি দু প্যাকেট দেবো, সে যাই হোক না কেন এইটুকু সেটা। যদি না খেতে পারিস না তুই, আমি খাবো পুরোটাই, ওকে খাবো কান দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে। তোমরা একবার জাস্ট দেখো অবস্থাটা, মানে ভয়ঙ্কর। এটা তো দেখেই আমার ভয় লাগছে, মানুষজন খাবে কি করে সেটা পরে বলবো, এলে দেখাবো, সারপ্রাইজ থাকে একটু। তো ভীষণ ঝাড়গুলো দিয়ে মানে কিছুদিন পরে বাড়িতে এরকম হুহা হুহা টাইপের সাউন্ড আসতে চলেছে, বুঝতে পারছো? দরকার দরকার তো চোখ দিয়ে না, মাইন্ড কে ফ্রেশ করার জন্য দরকার, এরকম জিনিস খাওয়া দরকার, উটপাটাং। ইয়েস, মাঝে মধ্যে কিছু ট্রাই করা দরকার, এগুলো কোম্পানির স্বার্থে না, কোম্পানিটাকে তো চালাতে হবে, নতুন নতুন বের করেছে তো আমাদের তো খেতে হবে, করতে হবে। বাইরের ফুচকাটা যখন খাস, আর ওই আগের দিনের যখন মোমোটা খেলি, মোমোটা ঝাল ছিল না, খুব ভালো ছিল মোমো তো। না সিরিয়াসলি মোমোটা ভালোই ছিল, আমি এগুলো তো আমরা দিয়ে নি ফটাফট অর্ডার। দুদিন ধরে কোনো ডেলি ব্লগ করা হচ্ছে না, তার কারণ হচ্ছে দুদিন আগে আমি সন্ধ্যাবেলায় যখন রান্নার কাকিমা এসেছিল তখন নিচে গেছিলাম, দরজাটা খোলার জন্য আমি গেছিলাম, তো আসার সময় স্কুটিতে আমার পায়ে লেগে হঠাৎ করে, মানে জাস্ট একদম আমি বুঝতেও পারলাম না, আমার পায়ে মনে হলো কিছু একটা হলো, মানে ডান পায়ের হাঁটুতে মনে হলো কিছু একটা হলো, তো হঠাৎ দেখি আমার হাঁটুর মানে হাঁটুর মালাই চাকিটা পুরো মনে হলো ঘুরে গেল। তো তখন থেকে আমি না পা নড়াচড়া করতে পারছি, আমি কিচ্ছু করতে পারছি না, তার মধ্যে আমার এক্সাম চলছে, আইস প্যাক কে সেঁক নিচ্ছি, মানে ঠান্ডা জল গরম জল সব কিছু দিয়েই সেঁক নিচ্ছি পায়ে, তাও কিছুই হচ্ছে না, আর এদিকে এক্সাম চলছে বলে আমি ডক্টরও দেখাতে যেতে পারছি না, এমন অবস্থা। তাছাড়াও সব থেকে মানে আমার এইটাই প্রথমবার না, আমার আগেও হয়েছে এরকম, মানে আগেও দুবার হয়েছে, রাস্তার মধ্যে এরকম হয়েছে, আমি স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে স্কুটি নিয়ে পড়ে গেছি, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে, মানে আমার আছে এরকম এক্সপিরিয়েন্স। তো যেহেতু মঙ্গলবার বুধবার, তো সেই অবস্থায় বাজার বন্ধ, তো আমার বাড়িতে নিক্যাপ ছিল, যে তোমার আগে হয়েছে সেহেতু নিক্যাপ ছিল, তো আমি নিক্যাপ খুঁজতে গিয়ে সে এক যাতা অবস্থা, মানে পুরো বাড়ি ইধার কা উধার হয়ে গেছে, মানে এত বাজে। সেই নিক্যাপ খুঁজতে গিয়ে আমি হাতেও লাগিয়ে ফেলেছি আবার, তারপর নিক্যাপ তো পাওয়া যায়নি, এখনো অব্দি নিক্যাপ পেলাম না, কিন্তু কি আর করবো, এই পা নিয়েই আছি, কিছু করার নেই, দেখি পরীক্ষাটা শেষ হয়ে যাক, পরীক্ষাটা শেষ হলে আমি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরটা দেখিয়ে আসবো, তার কারণ এই জিনিসটা ফেলে রাখা উচিত না, আমাকে অনেকেই বলেছে যে এটা একটা দেখিয়ে নেওয়া দরকার, হঠাৎ হঠাৎ করে এরকম হয়ে যায়, মানে হয় আমি রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় পাটা আমার কিছু একটা হলো, মানে আমি ঠিক সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, এরকম আমার হয়ে যায় মাঝে মধ্যে, তো এটা ফেলে রাখা উচিত না। এমন অবস্থা না বাড়ির, মানে প্রত্যেকটা মানুষের শরীর খুব খারাপ, মা বাবা দিদি দিদিরও জ্বর, মানে ইভেন আমাদের রান্নার কাকিমা, রান্নার কাকিমার শরীরটাও ভালো নেই, সকালেও আসতে পারেনি আজ রাত্রেও আসেনি, মানে কি যে হচ্ছে না, মানে জাস্ট আর পেরে উঠছি না, তার মধ্যে আমার পরীক্ষা চলছে, যাই হোক খারাপ তো আসতেই আছে, কিন্তু একটা পজিটিভনেস নিয়ে থাকাটাই দরকার, যাই হোক না কেন পজিটিভ ভাইবস অলওয়েজ থাকা দরকার, একটা খারাপ রাতের পর একটা খুব ভালো সকাল কিন্তু আসে। এনিওয়ে আমি এখন তো যাই, আমি এখন পড়ে নিই একটু, আমার হঠাৎ করে চাউমিন খেতে খুব ইচ্ছে করলো, তা তার জন্য দিদি চাউমিনটা বানিয়ে দেবে, মানে আমি বানাবো বললাম, আমায় বললো বানানোর দরকার নেই, বললো আমি বানিয়ে দেবো, তার জন্য আমি দেখো সবজি কেটে নিয়েছি, সবজি কাটতে আমি খুব এক্সপার্ট, আর দিদি এখানে বয়লও করতে দিয়ে দিয়েছে চাউমিনটা, তো বানাবে আমি খাবো, আমি টেস্টার, এটাই তো আমার কাজ, এটাই তো আমি সব থেকে বেশি বেশি ভালো পারি,
খেতে আমি খুব ভালোবাসি। বানাক দিদি, আমি ফটাফট খেয়ে নেব, এখন একটু রেস্ট নি। রেস্ট নি না, ল্যাদ খাই, ল্যাদি জীবন। চাউমিন রেডি হয়ে গেছে, এখন আমি খাবো। থ্যাংক ইউ দিদি। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ হয়েছে।